সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সরকার কর্তৃক অনুমোদিত অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে মেরিটোরিয়াস পাবলিক কলেজের পক্ষ থেকে আজ তোমাদের সামনে হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আশা করি সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে লেনদেন। আমরা হিসাব বিজ্ঞানের লেনদেন টপিকসটা নিয়ে আলোচনা করব। তো লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঁচামাল, অর্থাৎ একটি পণ্য তৈরি করতে যেমন কাঁচামাল লাগে, সেরকম কাঁচামাল যত ভালো হয় পণ্যের আমাদের প্রোডাক্টটা তত ভালো হয়, সেরকম হিসাব বিজ্ঞানের প্রতিটি বিষয় অত্যন্ত নিখুঁতভাবে জানার জন্য আমাদের লেনদেন সম্পর্কে ভালো ধারণা, ভালো জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের প্রতিটি বিষয় অত্যন্ত সুন্দরভাবে এবং সহজভাবে আমরা বুঝতে পারবো, করতে পারবো। তো লেনদেন কি? লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঁচামাল। এবং আমাদের আশপাশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেমন আমরা বিভিন্ন বন্ধুদের বার্থডে পার্টি সেলিব্রেট করি, তারপরে আমরা যেমন আমি এখানে এখন ক্লাস নিচ্ছি, এটা একটা ঘটনা। আমরা বিভিন্ন বন্ধুদের বার্থডে পার্টি সেলিব্রেট করি, সেটা একটা ঘটনা। বাসা থেকে আমি এই প্রতিষ্ঠানে আসলাম, এটা একটা ঘটনা। আবার এখান থেকে বাসায় যাবো, এটা একটা ঘটনা। তারপরে হচ্ছে বাজারে গেলাম, মার্কেট করলাম, শপিং করলাম। আমাদের জীবনে প্রতিনিয়ত যা যা ঘটে প্রতিটাই হচ্ছে ঘটনা। হিসাব বিজ্ঞান এই ঘটনা থেকে কিছু লেনদেনকে আলাদা করে, এই লেনদেনগুলোকে আলাদা করে এই লেনদেন নিয়েই আমাদের হিসাব বিজ্ঞানের সকল প্রকার কাজ সম্পাদিত হয়। তাহলে আমরা প্রত্যেকটি ঘটনা থেকে কিভাবে লেনদেনকে আলাদা করব তার একটি নির্দিষ্ট সূত্র রয়েছে। সূত্র হচ্ছে প্রত্যেকটি লেনদেনকে লেনদেন থেকে তিনটা জিনিস আমরা সিলেক্ট করব। এক হচ্ছে যে দুটি পক্ষ আছে কিনা সেটা দেখব। তারপরে দেখব এই দুটি পক্ষের দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখব। আর তিন নম্বর দেখব এই আর্থিক অবস্থার পরিবর্তনটা অর্থের মূল্যে হয়েছে কিনা সেটা দেখব। পরিবর্তনটা অর্থের মূল্যে হয়েছে কিনা সেটা দেখব। আচ্ছা, তাহলে যে ঘটনায় এই তিনটি বৈশিষ্ট্য থাকবে আমরা সেটিকে লেনদেন হিসাবে সিলেক্ট করব, এবং সেই লেনদেন নিয়ে আমাদের হিসাব বিজ্ঞানের সকল প্রকার কার্যক্রম পরিচালিত হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই যে আসবাবপত্র ক্রয় করা হলো, এটা লেনদেন না ঘটনা? তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো, আমরা এই লেনদেনটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে দুটি পক্ষ আছে, অর্থাৎ আমি আসবাবপত্র ক্রয় করলাম, আমি একটা পক্ষ, যে বিক্রয় করলো সে একটা পক্ষ। তাহলে আমাদের প্রথম শর্ত ফিল আপ করছে। দ্বিতীয় শর্ত হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আমি যে 5,000 টাকার একটা আসবাবপত্র ক্রয় করলাম, আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা চলে গেল এবং 5,000 টাকার আসবাবপত্র আসলো, এখানে একটা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলো। তাহলে আমাদের সেকেন্ড বৈশিষ্ট্যটা আমাদের এই লেনদেনে আছে। তারপর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই আর্থিক অবস্থার যে পরিবর্তন হলো এটা অর্থের মূল্যে হতে হবে, অবশ্যই এটা আমাদের অর্থের মূল্য হয়েছে। যেমন আমরা আসবাবপত্র ক্রয় করলাম, এটা অর্থের মূল্য হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ যে আসবাবপত্র ক্রয় করলাম এর মূল্য হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ আমরা টাকায় প্রকাশ করেছি। তাহলে এটাকে আমরা বলতে পারবো লেনদেন। কেন বলতে পারবো লেনদেন? কারণ এই লেনদেনে, এই ঘটনায় এই তিনটি বৈশিষ্ট্যই আছে, অর্থাৎ যে ঘটনায় এই তিনটি বৈশিষ্ট্য থাকবে আমরা সেই ঘটনাকেই লেনদেন হিসাবে গণ্য করব, এবং সেই লেনদেন নিয়ে আমরা হিসাব বিজ্ঞানের সকল কার্যক্রম পরিচালনা করব। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে উদাহরণটা আছে আমরা দেখি যে দ্বিতীয় উদাহরণটা লেনদেন কিনা। দ্বিতীয় উদাহরণ হচ্ছে পণ্য ক্রয় করা হলো 2,000 টাকা। তাহলে আমরা পণ্য ক্রয় করলাম, এখানে প্রথমে আমরা দেখব যে এখানে দুটি পক্ষ আছে কিনা। অবশ্যই দুটি পক্ষ আছে, যেমন আমরা একটা পক্ষ, যে পণ্য বিক্রয় করলো সে একটা পক্ষ। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। অবশ্যই এই লেনদেনটির দ্বারা একটি আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে 2,000 টাকা চলে গেছে এবং যে বিক্রয় করছে তার কাছ থেকে পণ্য আমাদের কাছে চলে আসছে, এটা একটা আর্থিক অবস্থার পরিবর্তন। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই আর্থিক অবস্থার যে পরিবর্তনটা হলো এই পরিবর্তনটা অর্থের মূল্যে হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই অর্থের মূল্যে হয়েছে,
কারণ আমরা পণ্য নিয়ে এসে 2000 টাকা প্রদান করছি। এমন যদি হতো যে আমরা 2000 টাকার পণ্য নিয়ে এসে একটা 2000 টাকার যে কোনো সম্পদ প্রদান করলাম, তাহলে সেটা কিন্তু লেনদেন হতো, কিন্তু অর্থের মূল্যে হতো না, সেটি শুধু ঘটনাই হতো কিন্তু লেনদেন হতো না। আচ্ছা, এবার তিন নাম্বার বৈশিষ্ট্যটা দেখি। 5000 টাকা বেতনের একজন কর্মী নিয়োগ দেওয়া হলো। আচ্ছা, এই তিন নাম্বার উদাহরণে দেখি তো আমাদের এই তিনটা বৈশিষ্ট্য এটাতে সাপোর্ট করে কিনা। 5000 টাকা বেতনের একজন যদি কর্মী নিয়োগ করি, তাহলে আমরা একজন কর্মী নিয়োগ করলাম, এখানে দুটি পক্ষ আছে, আমরা নিয়োগ করলাম আমরা একটা পক্ষ, যাকে নিয়োগ করলাম সে একটা পক্ষ। তারপরে এখানে কত টাকা বেতনের কর্মী নিয়োগ করলাম? 5000 টাকা বেতনের কর্মী নিয়োগ করলাম। তাহলে এটা হচ্ছে দুটি পক্ষ আছে, এটা অর্থের মূল্যে হয়েছে, কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কি কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি? কারণ হচ্ছে আমরা 5000 টাকা বেতনের সবেমাত্র একজন কর্মী নিয়োগ করলাম, তাকে এখনো আমরা কাজ তার দ্বারা কাজ করাই নিয়েনি কিংবা তাকে বেতন প্রদান করিনি। এর কারণে আমাদের এই লেনদেনটা শুধু ঘটনা হবে কিন্তু লেনদেন হবে না, কারণ লেনদেন হতে গেলে তার মধ্যে প্রত্যেকটি ঘটনায় এই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। এই তিনটি বৈশিষ্ট্য যে ঘটনায় থাকবে সেই ঘটনাকেই আমরা লেনদেন বলব। আচ্ছা, এটা গেল, এটা গেল। এবার চার নাম্বার দেখি, একজন কর্মী দুর্ঘটনায় মারা গেল। আচ্ছা, এটা ঘটনা না লেনদেন? আচ্ছা, আমরা এখন এই তিনটা বৈশিষ্ট্যের উপর প্রয়োগ করে দেখি। দুটি পক্ষ, এটাতে দুটি পক্ষ আছে কিনা? হ্যাঁ, দুটি পক্ষ অবশ্যই আছে। যে কর্মী মারা গেল সেটা একটা পক্ষ, আর যেহেতু সে আমাদের কর্মী ছিল আমরা একটা পক্ষ, দুটি পক্ষ আছে। আচ্ছা, এই কর্মী মারা যাওয়ার কারণে আমাদের কি কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে? না, কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তারপরে পরিবর্তনটা কি অর্থের মূল্যে? না, একজন কর্মী মারা গেলে একটা প্রতিষ্ঠানের ক্ষতি হয় ঠিকই, একজন দক্ষ কর্মী যদি মারা যায় তাহলে প্রতিষ্ঠানের ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতিটা আমরা কখনো টাকার অঙ্কে পরিমাপ করতে পারি না। সেজন্য এটা শুধু ঘটনা, এটা লেনদেন নয়, এটা শুধু ঘটনা, এটা কোনো লেনদেন হিসাবে অন্তর্ভুক্ত হবে না। এরপরে পাঁচ নম্বর যে উদাহরণটা আছে, সেই উদাহরণটা হচ্ছে বেতন প্রদান করা হলো 1500 টাকা, এটা লেনদেন না ঘটনা? তাহলে এই ঘটনাটাকে আমরা দেখি তিনটি বৈশিষ্ট্য আছে কিনা। বেতন প্রদান করা হলো, তাহলে এখানে দুটি পক্ষ আছে, আমরা বেতন প্রদান করছি আমরা একটা পক্ষ, আর যে বেতন গ্রহণ করছে সে একজন পক্ষ, তাহলে দুটি পক্ষ আছে। তারপরে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কারণ আমরা তাকে 1500 টাকা বেতন প্রদান করছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে 1500 টাকা চলে গেছে। এরপরে হচ্ছে পরিবর্তনটা কি অর্থের মূল্যে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তনটা অর্থের মূল্যে, কারণ তাকে আমরা 1500 টাকা বেতন প্রদান করছি, ব্যবসায় থেকে আমাদের 1500 টাকা চলে গেছে, তাহলে এটা অবশ্যই অর্থের মূল্যে পরিমাপযোগ্য, তাহলে এটাকেও আমরা লেনদেন বলতে পারবো। এরপরে আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে পণ্য বিক্রয়ের ফরমাশ পাওয়া গেল। ফরমাশ মানে অর্ডার পাওয়া। একজন কোনো একজন ব্যক্তি আমাদের কাছে পণ্য ক্রয় করবে, তার জন্য আমরা অর্ডার পাইলাম, তাহলে এটা কি লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত হবে? আচ্ছা, আমরা দেখি একটু এখানে এই তিনটা বৈশিষ্ট্য এটাকে সাপোর্ট করে কিনা। প্রথমে দেখবো আমরা যার কাছে পণ্য বিক্রয় করব সে একটা পক্ষ, আমরা একটা পক্ষ, তার মানে দুটি পক্ষ আছে। তারপরে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা, আমরা যে পণ্য বিক্রয়ের অর্ডার পাইছি তাতে কিন্তু তারা আমাকে টাকাও দেয়নি কিংবা আমরা তাকে পণ্যও দেইনি, জাস্ট অর্ডার পাইছি, তাহলে এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এরপরে তিন নম্বর বৈশিষ্ট্য দেখি, এই যে আর্থিক অবস্থার যে পরিবর্তনটা হয় এটা কি অর্থের মূল্য গেছে? না, এখন পর্যন্ত অর্থের মূল্য হয়নি, তার মানে এটাকে আমরা লেনদেন বলতে পারবো না, এটা হচ্ছে ঘটনা। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, লেনদেন হতে গেলে প্রত্যেকটি ঘটনায় এই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। যে ঘটনায় এই তিনটি বৈশিষ্ট্য থাকবে শুধুমাত্র আমরা সেই ঘটনাটাকে লেনদেন বলবো, অন্যথা অন্য কোনো ঘটনাকে লেনদেন বলতে পারবো না। তাহলে এই লেনদেনটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাঁচামাল। হিসাব বিজ্ঞানে যে ঘটনাগুলো ঘটবে, হিসাব বিজ্ঞানে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো ঘটবে, প্রত্যেকটি ঘটনায় আমরা এই তিনটি বৈশিষ্ট্য পেলে শুধুমাত্র সেই ঘটনাটিকে লেনদেন হিসাবে অন্তর্ভুক্ত করব, এছাড়া অন্য কোনো ঘটনাকে অন্তর্ভুক্ত লেনদেন হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবো না। শিক্ষার্থীবৃন্দ, এবারে তাহলে আসছি লেনদেনের প্রকারভেদ নিয়ে। লেনদেনের কিছু প্রকারভেদ রয়েছে, বিভিন্ন উদ্দেশ্যের ভিত্তিতে প্রকারভেদ রয়েছে, তারপর প্রাতিষ্ঠানের প্রতিষ্ঠানের ভিত্তিতে প্রকারভেদ রয়েছে,
অর্থ আদান প্রদানের ক্ষেত্রে কিছু লেনদেন রয়েছে, দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন রয়েছে এবং উপযোগিতার ভিত্তিতে লেনদেন রয়েছে। আসো তাহলে আমরা একটু এগুলো বিশ্লেষণ সহকারে আলোচনা করি। আচ্ছা, তাহলে উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে ব্যবসায়িক লেনদেন, অব্যবসায়িক লেনদেন এবং ব্যক্তিগত লেনদেন। ব্যবসায়িক লেনদেন বলতে বুঝাচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয়ে থাকে এগুলো হচ্ছে ব্যবসায়িক লেনদেন। যেমন পণ্য ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, বেতন প্রদান করা হলো, শিক্ষানবিশ সেলামি পাওয়া গেলো, তারপরে হচ্ছে উপভাড়া পাওয়া গেলো, এগুলো হচ্ছে ব্যবসায়িক লেনদেন। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয় এগুলো হচ্ছে ব্যবসায়িক লেনদেন। এরপরে হচ্ছে অব্যবসায়িক লেনদেন। কিছু প্রতিষ্ঠান আছে যারা ব্যবসায় করার উদ্দেশ্যে না, মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ক্লাব, এগুলো মানুষের কল্যাণ সাধনের পাশাপাশি কিছু মুনাফা অর্জন করে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। এগুলো প্রতিষ্ঠানকে বলা হয় সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা অব্যবসায়ী প্রতিষ্ঠান। তো এ ধরনের প্রতিষ্ঠানে কী ধরনের লেনদেন হয়? যেমন চাঁদা প্রদান করা হয়, অনুদান প্রদান করা হয়, তারপরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সদস্য চাঁদা আদায় করা হয়, এগুলো হচ্ছে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেন। এরপরে আছে ব্যক্তিগত লেনদেন। ব্যক্তিগত লেনদেন বলতে আমরা ব্যক্তিগত জীবনে যে লেনদেনগুলো সম্পাদন করে থাকি, যেমন আমি বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে শপিং করলাম, বাজারে গিয়ে বাজার করলাম, তারপরে আমার ছেলের স্কুলের বেতন দিলাম, মেয়ের স্কুলের বেতন দিলাম, অর্থাৎ পার্সোনাল যে খরচগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্যক্তিগত লেনদেন। তাহলে উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন তিন প্রকার, একটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন, অব্যবসায়িক লেনদেন এবং ব্যক্তিগত লেনদেন। এরপরে আসছি প্রতিষ্ঠানের ভিত্তিতে লেনদেন। প্রতিষ্ঠানের ভিত্তিতে লেনদেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আন্ত লেনদেন আর একটা হচ্ছে বহিলেনদেন। আন্ত লেনদেন বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে লেনদেনগুলো হয় এগুলো হচ্ছে আন্ত লেনদেন। যেমন ব্যাংকে 2000 টাকা জমা দেওয়া হয়, এই লেনদেনটা কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে হয়। যেমন আমাদের নগদ টাকা আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলাম, অর্থাৎ বাহিরের কোনো পক্ষের সাথে এই লেনদেনগুলো সংঘটিত হয়নি। তাহলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে লেনদেনগুলো হয় এগুলো হচ্ছে আন্ত লেনদেন। যেমন ব্যাংকে জমা দেওয়া হলো, মালিক ব্যবসায় মূলধন আনয়ন করলো, মালিক ব্যবসায় থেকে টাকা উত্তোলন করলে, এগুলো হচ্ছে আন্ত লেনদেন। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে লেনদেনগুলো সংঘটিত হবে এগুলো হচ্ছে আন্ত লেনদেন। এরপরে আরেকটা আছে হচ্ছে বহিলেনদেন। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে বাহিরের পক্ষের যে লেনদেনগুলো সংঘটিত হবে এগুলো হচ্ছে বহিলেনদেন। যেমন পণ্য বিক্রয় করা হলো, আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য বাহিরের একজন পক্ষ ক্রয় করলো, আমরা তার কাছে বিক্রয় করলাম, এ হচ্ছে বাহিরের পক্ষ। বাহিরের পক্ষের কাছ থেকে আমরা ঋণ গ্রহণ করলাম, বাহিরের পক্ষকে আমরা বেতন দিলাম, এগুলো হচ্ছে সব বহিলেনদেন। অর্থাৎ বাহিরের পক্ষের সাথে, ব্যবসায় প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের সাথে যে লেনদেনগুলো সংঘটিত হবে এগুলো হচ্ছে বহিলেনদেন। এরপরে আসতেছে অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেন। অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে নগদ লেনদেন, ধারে লেনদেন এবং অনগদ লেনদেন। নগদ লেনদেন বলতে বোঝাচ্ছে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানে যে নগদ লেনদেনগুলো করবো, অর্থাৎ নগদ টাকা যাবে আর না হয় নগদ টাকা আসবে। যেমন আমরা বেতন প্রদান করলাম, বেতন প্রদান করলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায়, এটা হচ্ছে নগদ লেনদেন। তারপর ধারে লেনদেন, আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি, বাকিতে পণ্য বিক্রয় করি, কোনো কর্মীর বেতন বাকি রাখি, এগুলো হচ্ছে বাকিতে বা ধারে লেনদেন। আরেকটা আছে অনগদ লেনদেন। অনগদ লেনদেন বলতে বোঝাচ্ছে যেটা নগদেও না আবার বাকিতেও না। যেমন হচ্ছে অবচয় ধার্য করালো, এই লেনদেনটা নগদেও সংঘটিত হয় না আবার ধারেও সংঘটিত হয় না। অবচয় বলতে কী বোঝাচ্ছে? আমরা যদি ব্যবসায় প্রতিষ্ঠানে একটি আসবাবপত্র ক্রয় করি, এই আসবাবপত্রটা, এই ফার্নিচারটা প্রতিনিয়ত মূল্য হ্রাস পেতে থাকে, এই হ্রাস পাওয়াটা আমরা চোখেও দেখতে পাই না কিংবা নগদ মূল্যেও এই মূল্যটা হ্রাস পায় না, এ কারণে এটাকে বলা হয় নগদ লেনদেন। এরপরে আসছি দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন। এই লেনদেনটা হচ্ছে দুই প্রকার, সিম্পল, আমরা যে লেনদেনটা চোখে দেখতে পাই সেটা হচ্ছে দৃশ্যমান লেনদেন, আর যে লেনদেনটা চোখে দেখতে পাই না সেটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। যেমন আমি একটা আসবাবপত্র ক্রয় করলাম, এটা দৃশ্যমান লেনদেন, এটা আমরা দেখতে পাচ্ছি, আসবাবপত্র দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, এই লেনদেনটা আমরা চোখে দেখতে পাই, এই জন্য এটা দৃশ্যমান লেনদেন। কিন্তু সুনাম ক্রয় করার, সুনামটা যে ক্রয় বিক্রয় হয় এই লেনদেনটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, অবচয় ধার্য হয় এই লেনদেনটা আমরা চোখে দেখতে পাই না, এগুলো হচ্ছে অদৃশ্যমান লেনদেন। আরেকটা এক্সাম্পল হচ্ছে উপযোগিতার ভিত্তিতে প্রকারভেদ। উপযোগিতার ভিত্তিতে লেনদেন আবার দু প্রকার, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে লেনদেনটা একাধিক বছর সুবিধা পাওয়ার জন্য অথবা সুবিধা দেওয়ার জন্য লেনদেনটা সংঘটিত হয়, এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। যেমন মেশিন ক্রয় 2000 টাকা, আমরা যদি ব্যবসায় প্রতিষ্ঠানে একটা মেশিন ক্রয় করি,
এই মেশিনটা কিন্তু আমরা মিনিমাম 5 বছর 7 বছর কিংবা 10 বছর ব্যবহার করতে পারবো। তাহলে যে ব্যয়টার কারণে আমরা দীর্ঘ সময় সুবিধা পাবো সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন মেশিন ক্রয়। এরপরে মুনাফা জাতীয় লেনদেন, একটি আর্থিক বছরের মধ্যে যে লেনদেনটা বারবার সংঘটিত হয় এবং যার সুবিধা অল্প সময়ের জন্য, যেমন কমিশন প্রদান, তারপর আরও আছে বেতন প্রদান, ভাড়া প্রদান, কারণ এগুলো প্রতিনিয়ত ঘটে এবং আমরা এই লেনদেনগুলো প্রত্যেক মাসে সংঘটিত করে থাকি, এই জন্য এগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।